বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়াম সাধনের পর সর্বশ্রেষ্ঠ অতি উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম, আর ফরজ সালাতের পর সর্বশ্রেষ্ঠ অতি উত্তম সালাত হলো রাতের তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163, আবু দাউদ, নাসাই ও ইবনে মাজাহ হাদিসের মান সহিহ।